পাপুয়া নিউগিনির প্রত্যন্ত অঞ্চল লাঠি কোদাল আর খালি হাতেই একদল গ্রামবাসী ঘুরে চলেছেন পাথর ও কাদার পাহাড় মরিয়া হয়ে পাল্লা দিচ্ছেন সময়ের সাথে সাতাইশ মে সোমবার আধুনিক সরঞ্জাম সরকারি সাহায্যের অপেক্ষায় না থেকে নিজেরাই নেমে পড়েন ভয়াবহ ভূমিধসে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে গত বৃহস্পতি ও শুক্রবার ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে চাপা পড়া মানুষের সংখ্যা হতে পারে সাতশোর মতো প্রাথমিকভাবে এমন আশঙ্কা করা হয়েছিল কিন্তু জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতে দুই হাজারের বেশি মানুষের জীবন্ত কবর হয়েছে বলে জানায় পাপুয়া নিউগিনির ন্যাশনাল ডিজাস্টার সেন্টার অস্ট্রেলিয়ার উত্তরে দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির অবস্থান ভূমিধসের এলাকাটি রাজধানী পোর্ট মোর্সবি থেকে প্রায় ছয়শ কিলোমিটার দূরে ক্ষতিগ্রস্ত অঞ্চলের কিছু কিছু জায়গায় সৃষ্টি হয়েছে ৩২ ফুটের বেশি গভীর ধ্বংসাবশেষ এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা নিজেদের কাজে তুলে নিয়েছেন উদ্ধারের কঠিন দায়িত্ব প্রতিদিন আমরা খনন চালিয়ে যাব আমরা জানি না মৃতদেহগুলো কোথায় চাপা পড়ে আছে তবে আমরা হাল ছাড়ছি না আমরা চেষ্টা চালিয়েই যাব ভূমিধসে নেমে আসা মাটি ও পাথরের পরিমাণ অনেক ফলে আমাদের কাজ খুব কঠিন হয়ে গেছে খনন চালাতে আমরা লোহার রড ও কোদাল ব্যবহার করছি ভাগ্য ভালো হলে আমরা লাশ খুঁজে পাব, না হলে মাটির নিচেই চিরতরে কবর হয়ে থাকবে তারা দুর্ঘটনার পর পেরিয়ে গেছে বেশ কয়েকদিন মাটিতে ঢেকে আছে চারদিক কঠিন হয়ে পড়েছে চাপা পড়া ও ক্ষতিগ্রস্তদের খুঁজে বের করার কাজ নতুন করে ভূমিধসের তীব্র ঝুঁকির মুখে আছে গোটা অঞ্চল তাই স্থানীয় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কাজকে অগ্রাধিকার দিচ্ছে সরকারি সংস্থাগুলো ভূমিধসের কারণে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে শহরে যাওয়ার একমাত্র প্রধান সড়ক মাটি চাপা পড়েছে বেশ কিছু গ্রাম বাস্তুচ্যুত হয়েছেন প্রায় পনেরোশো মানুষ ক্ষতিগ্রস্ত অঞ্চলটিতে ছিল আনুমানিক চার হাজার মানুষের বসবাস পাপুয়া নিউগিনির ইনগার প্রদেশের উত্তরে ক্ষতিগ্রস্ত এলাকাটির কাছেই পোরগেরা সোনার খনির অবস্থান চলতি বছরের শুরুতে নতুন করে চালু হয় খনির কার্যক্রম অনেকের দাবি ভূমিধসের পেছনে আছে খনিতে চলমান খনন কাজের প্রভাব তবে স্থানীয় কর্মকর্তাদের ধারণা ভয়াবহ এই ভূমিধসের জন্য আসলে দায়ী গত কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাত হাফিজুল ইসলাম বাংলাভিশন